মাহমুদুল হাসান গুনবী সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এখন মন্তব্য করার সময় না, উনি মাজলুম, অনেক দিন থেকে কারাগারে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ আমাদের যত মাজলুম ওলামা ইকরাম কারাগারে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। বুঝেন না, এখন ওনার আকীদা কি, কেমনে কি, আপনার লগে মিলে কি না, এগুলো এখন মাথামাতির সময় না। এগুলো একটা সময় আছে যে আপনার ওনার সাথে আপনার মিল আছে কিনা। এখন আমার মিল থাকলেও এখন হইলো আমি আমরা ওনার কোনো উপকারে আসি কিনা এটা দেখা, ঠিক আছে না? এখন আমি মনে করেন উনি কারাগারে বন্দি, এখন আমি বললাম আমি ওনার এটা মানি না, আমি এটা ওনা মানি না, আমি এটা ওনা মানি না, এটা বলে আমার লাভ কি হবে? উনি তো আমার ভাই, উনি আমার বড় ভাই না? অবশ্যই আমিও তাকে ভাই বলবো, উনিও আমাকে ভাই বলবে, 100 বার বলবে এবং বলেছেনও। হ্যাঁ, দুই একটা বিষয় তার সাথে আমার মতো পার্থক্য থাকতেই পারে, ইলমি মুনাকাশা থাকতেই পারে, এটা ইসলামের সৌন্দর্য, ঠিক আছে না? কিন্তু এর অর্থ যে আমি তাকে গালিগালাজ করবো বা ওনার পক্ষ নিয়ে আপনি আমাকে গালিগালাজ করবেন, এটা খারাপ। আল্লাহ আমাদের সব মাজলুম আলেমকে মুক্তি দান করুন, সবাই না আমি। দেখেন আমরা আসলে এখন এত খারাপ হয়েছি, বাহ্যিক কোনো উপকরণ না থাকলে দোয়াটাও করি না, অন্তত তো দোয়াটাও করতে পারি, ঠিক না? সবাই নামাজের পর একটু রোজা রেখে একটু একান্তে দোয়া করবেন, কারণ ওই দিক থেকে যদি ফয়সালা হয়ে যায় পৃথিবীতে একটা মাধ্যম হবেই, আর ওই দিক থেকে যদি ফয়সালা না হয় তাহলে কোনো মাধ্যমে কিছু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একান্তে, আল্লাহ এখন একটা কঠিন সময় যাচ্ছে তো স্বাভাবিকভাবে ইন্নামা আল উসরি ইউসরা, কঠিন সময় যাচ্ছে আবার আর সহজ সময় আসবে ইনশাআল্লাহ, কঠিন সময় যাচ্ছে আবার সুদিন আসবে ইনশাআল্লাহ। তো যখন সুদিন আসবে তখন না হয় মারামারি করেন, এখন আপাতত সুদিনের অপেক্ষা করেন আর সুদিনের জন্য দোয়া করেন আর যে যতটুকু পারেন সহযোগিতা করেন। কিছু প্রশ্ন আসছে উত্তর দেই। মোহতারাম আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েছেন, বিশেষ করে ফেস দ্য পিপলসের ডিবেটগুলোতে। প্রিয় সাহেব, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার কাছে দুটি প্রশ্ন। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাজহাব অনুসরণ করা যাবে কি? যে এক এক ক্ষেত্রে আমি এক এক মাজহাব নিব, এই ফতোয়া আপনি আমার থেকে নিয়েন না, এই ফতোয়া আপনি নেন বিনবাস থেকে, সৌদি আরবের শেখ বিনবাস রহিমাল্লাহ থেকে নেন, এই ফতোয়া আপনি নেন শেখ সালেহ আল মুনাজ্জিদ থেকে। কারণ আমি যদি অন্য আলেমের ফতোয়া দেই বিশ্বাস করতেও না পারেন, শেখ বিনবাস রহিমাল্লাহ ফতোয়া আল লাজনা দাইমা তেরখণ্ডে প্রকাশিত হয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড। এই যে আমি আমার মোবাইলে আছে, এই ফতোয়াগুলো আমার মোবাইলে আছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। কারণ আমার থেকে ফতোয়া দিলে, হানাফি মাজহাবের কোনো ইমামের ফতোয়া দিলে মানতে নাও পারেন, তো আমি আমাদের মাজহাবের কারোর থেকে না নিয়ে। এই যে দেখেন, এটা হলো ফতোয়া আল্লাহ জিনা দাইমা, 5 নম্বর খণ্ডের 5560 নম্বর ফতোয়া। এই যে আপনি যেই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন বিনবাস রহিমাল্লাহকে করা হয়েছিল। উনি বলেছেন, ইন্নাল মুসলিম লাইসা মুতালিবান বিল জামই বাইনাল মাযাহিবিল আরবা ফি আমালিহি। সে এক এক মাসালায় ভিন্ন ভিন্ন মাজহাবকে আলাদা, এক এক মাসালায় এক এক মাজহাব, এক এক মাসালায় এবং এক এক মাজহাব, এইভাবে সে জমা করতে পারবে না। লাকিন ইন কানা কাদিরান আলা ইসতিনবাতিল আহকাম বিনাফসি। যদি সে মুজতাহিদ হয় তাহলে সে নিজে ইস্তেহাত করে নিজের মতো আমল করবে, কিন্তু সে যদি মুজতাহিদ না হয়, ওয়া ইন কানা গায়রু কাদিরান আলা ইসতিনবাতিল আহকাম, যদি সে ইস্তিনবাত করতে সক্ষম না হয়, যদি সে মুস্তাহিদ না হয়, কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিন। বিনবাজ রাহিমাল্লাহ বলেন সে উম্মার নির্দিষ্ট কোনো একজন ইমামের অনুসরণ করবে। এটা আমার না ফতোয়া, আল্লাহ জানা দাইমা 5 নম্বর খণ্ডের 5560 নম্বর পৃষ্ঠা। এই যে সৌদি আরবের আরেকজন সালাফি আলেম শেখ সালেহ আল মুনাজ্জিদ, আপনারা যারা অনলাইন ঘাটাঘাটি করেন, তার ফতোয়া এখানে তিনি 3 নম্বর প্রকার এনেছেন। মানুষ যে ইউলজিমুহুম আই ইউকাল্লিদু উলামা আসরিহিম, যারা মুজতাহিদ না তারা তাদের যুগের ইমামদের অনুসরণ করবে, বাল উলামা বালাদিহিম, তাদের দেশের তাদের এলাকার যারা আলেম তাদেরকে অনুসরণ করবেন। হাত্তা মনোযোগ, শেখ সালেহ আল উসাইমিনের, শেখ সালেহ আল মুনাজ্জিদের বক্তব্য, সৌদি আরবের শীর্ষ মুফতি, উনি বলেন হাত্তা লা ইউফতাহু লাহুমুল বাব লিল ইখতিয়ার মিন আকওয়ালিল উলামাই মা শাউ, তাকে এই সুযোগ দেওয়া হবে না যে যেই মশালায় তুমি যারে মন চায় ওই মশালায় তুমি তারে গ্রহণ করো, এই সুযোগ তারে দেওয়া হবে না, বলেছেন শেখ সালেহ আল উসাইমিন, বলেছেন শেখ সালেহ আল মুনাজ্জিদ, বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এবার আপনাদের আলিমদের ফতোয়া দিয়ে গেলাম, এবার কিছু বললে ওনাদেরকে বলবো। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ইমামগণের ভিন্ন ভিন্ন মত কেন, ভিন্ন ভিন্ন মত কেন, এটা লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটা বাংলা বই বলে যাই, এটা পড়বেন এই প্রশ্নের জবাবের জন্য। আমাদের শেখ আব্দুল মালিক হাফিজুল্লাহ লেখা একটা কিতাব আছে, ওয়াহদাতুল উম্মা ওয়া ইত্তিবাউস সুন্নাহ, এটার বাংলা হলো উম্মার ঐক্য পথ ও পন্থা। এই চৌবনের লাইব্রেরিতে গেলেই পাবেন। আরবি তো আদাবুল ইখতিলাফ, এটা তো আর পড়তে পারবেন না, কারণ আমরা অনেকে আরবি জানি না। মাদ্রাসার ছাত্র ভাইরা আদাবুল ইখতিলাফ ফি মাসাইল ইলম ওয়াদ দ্বীন, এটা পড়বেন। ইবনু তাইমিয়া রাহিমাল্লাহর কিতাব আছে রাফউল মালাম আন আইম্মাতিল আলাম, ইমামদের মধ্যে কেন ইখতিলাফ হয়েছে, আরবিতে ওগুলো পড়বেন। আর বাংলাতে এই মাসালার জানার জন্য
আপনি এই উম্মার ঐক্য পথ ও পন্থা এই কিতাবটা পড়বেন। শেখ কোন ব্যক্তি গাছে ফল পাকার পূর্বে বিক্রি করলে তার হুকুম কি জানালে উপকৃত হব। আমাদের সমাজে কিন্তু বর্তমানে এরকম আছে যে ফসল আসার আগে বাগানে বিক্রি করে দেয়। ফসল আসার আগে কি করে দেখা যায় সুপারি বাগান বিক্রি করে দিছে, আমের বাগান বিক্রি করে দিছে। তো এখানে দেখেন ইসলামী শরিয়ার একটা ব্যবসার মূলনীতি হলো যেখানে গুবনে ফাহিস, যেখানে মারাত্মক ধোঁকা খাওয়ার, যেমন আপনি পুকুর বিক্রি করে দিলেন, মাছ ধরার আগে মাছ বিক্রি করা জায়েজ নেই, কারণ হতে পারে আপনি জাল ফেলাইলেন পরে মাছ নাই, ঠিক আছে না? এ ধরনের বিক্রি থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। গরু বর্গা রাখার হুকুম কি রেহেন নিয়ে আমার একটা ভিন্ন আলোচনা আছে, শুনে নিন। ইহরামকারী পুরুষ নারীর বিবাহের হুকুম কি, বিয়ে করতে পারবেন এহরাম অবস্থায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাযাব্বাজা মাইমুনা ওয়া হুয়া মুহরিম, আল্লাহ নবী সাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এহরাম পরা অবস্থায়। বিয়ে করতে পারবেন কিন্তু তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবেন না। এহরাম অবস্থায় বিয়ে করা জায়েজ কিন্তু এহরাম অবস্থায় জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না। এটা তো লম্বা মশালা মহিলা এহরাম করার পর। আচ্ছা, এই যে প্রশ্নগুলো করেছেন, যেমন গরু বরকা রাখার হুকুম কি, কোনো ব্যক্তি গাছে ফল পাকার পূর্বে বিক্রি করলে তার হুকুম কি জানালে উপকৃত হবেন, আলে আদিস ভাইদেরকে বলেন ভাই তুমি তো কোরআন সুন্নার বাইরে কিছু মানো না, এটার জবাব দাও তো। আচ্ছা, আজকে আর থাকুক। এটা একটা প্রশ্ন করেছেন, মনিটাইজ করে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকামকারী যদি হারাম হয়, তাহলে যারা ওয়াজ রেকর্ড করে টাকা ইনকাম করে তারা কে হারাম টাকা উপার্জন করছে না, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না? দয়া করে উত্তরটা দিবেন সাহেব। আপনি ইউটিউবার নিয়ে না চিন্তা করে আপনার নিজেকে নিয়ে আগে চিন্তা করেন যে আপনার ইনকাম কতটুকু হালাল কতটুকু হারাম। মশালাটা বলি যেহেতু আসছে, দেখেন। হ্যাঁ, আচ্ছা আমি বলি, শুনেন। এখন আমরা ফেসবুক থেকে অনেকে টাকা ইনকাম করে, মানে মনিটাইজেশন সিস্টেম চালু করে, যে অ্যাড দেখাবে, এই অ্যাডের বিনিময়ে তারা আপনাকে কিছু টাকা দিবে ইউটিউবে। এই অ্যাডটা অ্যাডটা সিস্টেম দুইটা, যদি অ্যাডটা কোনো হারাম পণ্যের হয়, অ্যাড দিচ্ছে মদের, অ্যাড দিচ্ছে এমন পণ্য যেই পণ্য ইসলামী শরীয়তে হারাম, যেই পণ্য ইসলামী শরীয়তে হারাম, যদি পণ্যটা হারাম হয় আর ওই পণ্যের অ্যাড শায়দ আল্লাহ না করুক মক্কার ইমামও দেন, তারপরে ইনকাম হারাম। দেখতে হবে যে পণ্যের অ্যাড দিচ্ছে এই পণ্যটা হালাল কি না। পণ্য যদি হালাল হয় তখন দুইটা অপশন, একটা অপশন হইল এর মধ্যে হারাম কোনো অনুষঙ্গ আছে কিনা, যেমন নারী, বেপর্দা, গান বাজনা, এরকম যদি হারাম অনুষঙ্গ থাকে তাহলে হারাম, আর যদি হারাম কোনো অনুষঙ্গ না থাকে হালাল থাকে তাহলে এটা হালাল। হারাম অনুষঙ্গ হলে সরাসরি হারাম হবে কি না, এটা নিয়ে তারেক মাসুদ হাফিজুল্লাহর একটা লেকচার আছে, বাকি মাসকুক এতে তো কোনো সন্দেহ নাই। এজন্য আপনি এড়িয়ে চলবেন, এটা যতটুকু পারেন এটা এড়িয়ে চলবেন। সন্তান না হলে ডাক্তারের স্তন্যপান হওয়া জায়েজ আছে কি না, খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি বলছি পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, এর থেকে মূলত এই প্রশ্নটা আসছে। অবশ্যই ইসলামে ওসিলা গ্রহণ হারাম না, যে আপনার শারীরিক কোনো প্রবলেম আছে কি না, আপনার স্ত্রীর কোনো শারীরিক প্রবলেম আছে কি না, বা আপনার বীর্য ঠিকমতো মহিলার গর্ভে যাচ্ছে কি না, এগুলোর জন্য আপনি ডাক্তারের শরণাপন্ন হতেই পারেন। কিন্তু মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক কে। ওসিলা গ্রহণ করতে পারেন, ওসিলা মানে কি, যে চিকিৎসা করানো, এটা তো হারাম না, এটা তো করতেই পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটার একটু উত্তর দিই, এটা তো অনেক বড় প্রশ্ন, ভাইও লিখছে এই মোটা মোটা করে অক্ষর। আমাদের এলাকায় কিছু লোক বলে আমরা সালাফি হওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক আলেম সালাফিদের থেকে সতর্ক করেন, দয়া করে আপনি যদি সালাফিদের কিছু বৈশিষ্ট্য ভালো মন্দ বলে আমাদেরকে বুঝিয়ে বলতেন উপকৃত হতাম। মাশাআল্লাহ, সালাফ একটা শব্দ, হাদিসের ক্ষেত্রে সালাফ খালাফ দুইটা শব্দ। হাদিসের ক্ষেত্রে যদি আপনি সালাফ শব্দ ব্যবহার করেন তাহলে বুঝতে হবে 200 হিজরির আগে যারা তারা সালাফ, আর 200 হিজরির পরে যারা তারা খালাফ। আর বর্তমানের যুগে সালাফি মানে কি জানেন, এটা একটা আকিদার নতুন একটা দেহবাদী আকিদাদের ধারা। দেখেন সালাফ মানে আমাদের পূর্ববর্তী যারা ইমামগণ, যেমন সাহাবা একরাম আমাদের সালাফ, ইমাম আবু হানিফা আমাদের সালাফ, ইমাম শাফি আমাদের সালাফ, ইমাম মালিক আমাদের সালাফ। যারা কোনো ইমামই মানে না তারা কি সালাফি? তারা তো লামাজাবি, তারা কি? তাদের নিয়ে আর কি বলবো ভাই, এগুলো বলতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, বুঝেন নাই কথা। তাদের সাথে আমাদের প্রথম কিছু বিষয় আছে আকিদা কেন্দ্রিক ইখতিলাফ, যেমন তাদের আকিদা মুজাসসিমা, দেহবাদী আকিদা। আর আমি আগে বলেছি আমাদের আল্লাহ সব ধরনের মখলুকাতের ঊর্ধ্বে, তো তাদের আকিদা হইল আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলা কুফরি আকিদা। এগুলা কি?
কুফরি আকীদা তাদের সাথে আকীদা কেন্দ্রিক কিছু পার্থক্য আছে আবার আমল কেন্দ্রিক পার্থক্য আছে এগুলো নিয়ে আমার লম্বা আলোচনা আছে শুনে নিয়েন এখানে আরেকটা প্রশ্ন করেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানা যাবে কি না আচ্ছা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আলাদা কথা বললাম না আচ্ছা আপনারা বলেন আপনাদের এলাকায় এক এক লোক আছে যে সূরা ফাতিহাটাই পড়তে পারে না বুঝেন যে ব্যক্তি সূরা ফাতিহাটাই পড়তে আপনি তারে মানবেন আচ্ছা একদম ইনসাফের সাথে কোন আপনাদের এলাকায় এক লোক আছে কোরআনই পড়তে পারে না কোরআন শরীফটা পড়াই শুদ্ধ না কোরআন শরীফ পড়লে লাহনা জারি করে ফেলে এমন ভুল করে যে ভুলের কারণে তার অর্থ বিকৃত হয় নামাজ ফাসিদ হওয়ার সম্ভাবনা আছে এমন এই লোককে আপনি মানবেন মসজিদে ইমাম রাখবেন প্রশ্নের উত্তর তো পেয়েই গেলেন তাহলে প্রশ্নের উত্তর পান নাই বেচারার তেলাওয়াত শুনেন কি অবস্থা আর বেচারার ফতোয়ার কোনো আগা মাথা নাই আজকে রাস্তায় আসার পথে দেখলাম যে উনি আগে ফতোয়া দিছিল যে সুর দিয়ে ওয়াজ করা হারাম যেমন আমরা ওয়াজের মাঝে মধ্যে সুর দিই না উনি বলছে সুর দিয়ে ওয়াজ করা হারাম এরপরে দেখলাম হ্যাঁ নিজেই সুরে ওয়াজ করতেছে উনার আরো পাগলা ফতোয়া আছে পাগলা ফতোয়া দিছে কি হের ফতোয়া অনুযায়ী আপনারা বেশিরভাগ জাহান্নামী এখানে যারা আছেন আমি সে অধিকাংশ জাহান্নামী কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বিখ্যাত ফতোয়া আছে কি জানেন যে আপনি দরিদ্র মানুষ টাকা কম কমান রিক্সা চালান টাকা ইনকাম কম আপনি বাজারে গিয়ে পুঁটি মাছ কিনবেন পুঁটি মাছ না কিনে বড় মাছ কিনলে জাহান্নামী বুঝেন নাই যে আপনি টাকা কম কমান আপনি বল মাছ কেন কিনবেন আপনার পুঁটি মাছ না জ্বালাবিয়া না ফাঙ্কাস ঠিক আছে না এর বাহিরে কোনো মাছ কিনলে আপনি জাহান্নামী এবার বলেন এই ধরনের উড়াদুরা ফতোয়া যারা দেয় বুঝেন নাই ওনারা জিজ্ঞাইছে যে বাচ্চা মায়ের দুধ খাইতে পারবে কতদিন বলছে যতদিন মন চায় এতদিন বলছে যতদিন মন চায় অথচ আল্লাহ কোরআনে বলেছেন বলবো আলিদা তুই হাওলাইনি এখন সে নিজের একটা মন গড়া ব্যাখ্যা করে ফেলেছে যে আল্লাহ এটা বলেছেন দুধমা প্রমাণ হওয়ার জন্য কিন্তু দুধমা প্রমাণ হওয়ার পরেও খাইতে পারে তার বলেন ভাই তুমি না আহলে হাদিস কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানো না এই আয়াতের কোথায় এই কথা আছে কোন হাদিসে আল্লাহ নবী বলেছেন যে এই আয়াতটা দুধমা প্রমাণ করার জন্য ফাইদলামি কোথাকার হের আরো বিখ্যাত ফতোয়া আছে অনেকগুলো ফতোয়া আছে মানে এগুলো বলতে গেলে আপনি যদি মানে ফতোয়ায় এই আল ফতোয়া আন নাদিরা ঠিক আছে না যে আশ্চর্যজনক কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই হাস্যকর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া একটা খণ্ড লিখেন তাহলে মোটামুটি এই ধরনের উল্টাপাল্টা কয়েক ভলিউমের ফতোয়া মোটামুটি হয়ে যাবে দেখেন এর একটা ফতোয়া শোনাই কি ফতোয়া যে আমাদের দেশে আমরা যখন বাথরুমে যাই প্রথমে কুলুক ব্যবহার করি অথবা টিস্যু ব্যবহার করি তারপরে পানি ব্যবহার করি ঠিক না কথা কয় না কে এখনকার টিস্যু টিস্যু যখন ছিল না আগে আমরা কুলুক ব্যবহার করতাম তারপরে ডিলা বা এখন আমরা আগে টিস্যু ব্যবহার করি তারপর পানি ব্যবহার করি উনি ফতোয়া দিছে কি যদি পানি থাকে তাহলে টিস্যু ব্যবহার করা হারাম বুঝেন নাই যদি কি থাকে পানি থাকে তাহলে আমাদের দেশে পানি আছে না তাহলে আমরা যে পানির আগে টিস্যু ব্যবহার করি আমরা সবাইকে হারাম করতেছি তো এই ধরনের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে ফতোয়া নিতে খুব সাবধান অন্তত যারা কোরআন হাদিসের গভীর কিছু জানেন না বক্তব্যের ফতোয়া শুনবেনই না কারণ এই ধরনের উড়াধুরা উল্টাপাল্টা ফতোয়া মানে এগুলো শেষ নাই বললাম না তার উড়াধুরা ফতোয়া যদি আপনি সংগ্রহ করেন কয়েক ঘন্টা হয়ে যাবে আচ্ছা আজকে আর থাকুক ঠিক আছে না সামনে আরেকদিন বলবো ইনশাআল্লাহ আচ্ছা এটা বলছেন কোরআনে আছে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া মাইয়্যিতুন আপনিও মরণশীল এবং সাহাবায়ে কেরাম মরণশীল তথাপি আমরা নবীজিকে জীবিত নবী মানি এবং মানাটা আকীদা শায়খের নিকট উপরোক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা চাচ্ছি ইন্নাকা মাইয়্যিত ও ইন্নাহুম মাইয়্যিতুন এই মাইয়্যিতটা দুনিয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আর আজকে আর না হয় আচ্ছা দেন হ্যাঁ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন কিন্তু একটা হলো দুনিয়ার জীবন আরেকটা হলো কি বারজাখের জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করেছেন কিন্তু বারজাখি জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মাইয়িত দুনিয়ার জীবনে আর বারজাখি জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এটা বুঝেন বারজাখি জীবনে যে জীবিত এটার পক্ষে অনেক দলিল আছে এটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে এটা নিয়ে সালাফিদের সাথে ডিবেটও হয়েছে দিবটটাও দেখে নিয়েন।